বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আইনুল হক নামে এক বিএনপির সমর্থক প্রতিজ্ঞা করেছিলেন, শেখ হাসিনার পতন হলে এলাকাবাসীকে গরু জবাই করে খাওয়াবেন তিনি। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর প্রতিজ্ঞা পূরণের কার্যক্রম শুরু করেন আইনুল হক। অবশেষে সেই প্রতিজ্ঞা পূরণ করলেন তিনি। কথা অনুযায়ী এলাকার হাজার খানেক মানুষকে গরু জবাই করে ভুরিভোজ করিয়েছেন আইনুল হক। আয়োজন উপলক্ষে রান্নাবান্নার মহাযজ্ঞ শুরু হয় সকাল থেকেই। এ সময় গ্রামের উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মানুষজন জড়ো হতে থাকেন। এমন আয়োজন করায় সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আইনুল হককে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলছেন, এমন আয়োজন দেখেই বোঝা যায় স্বৈরাচারের প্রতি মানুষের কতটা ঘৃণা ছিল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। শেখ হাসিনা সরকার 5ই আগস্ট পতনের পরে তার মনে একটি ইচ্ছা ছিল, আশা ছিল যে এরকম একটা অনুষ্ঠান সে করবে, এবং সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দুর্গাপুর উপজেলাবাসীকে সেই তাক লাগিয়ে দিয়েছে। দুর্গাপুর কলমাকান্দার যত নেতাকর্মী আছে সব নেতাকর্মীরই সে গুরু জবাই করে খাওয়াইছে, এবং কি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মানে খুব আমরা আনন্দিত। কারো পকেট থেকে হুজুরদেরকে টাকা দান করেছে, কারো বাড়িতে নিয়ে খাওয়াইছে হুজুরদেরকে নিয়ে। এই সরকারের পতনের ফলে আসলে এই দেশের মানুষ সকলেই খুশি হয়েছে, এটারই মানে আইনুল হকের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকইরগোড়া ইউনিয়নের কৃষ্ণের চর এলাকায়। কাকইরগোড়া উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করেন তিনি। এতে উপজেলার প্রায় 1000 নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন। আয়োজনে তার খরচ হয়েছে 2 লাখ টাকা। আইনুল হক জানান, আল্লাহর কাছে মানত করেছিলেন শেখ হাসিনার পতন হলে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে গরু জবাই করে খাওয়াবেন তিনি। মানত পূরণ করতে পেরে আনন্দিত আইনুল। মনের আবেগে আমি স্বৈরাচার সরকারের ত্যাগের জন্য আমি এটা মানত করছি আল্লাহর কাছে, তা এটা পূর্ণ হয়েছে, তাই আমি এটা করছি। অনেক মানুষই আমার সাহায্য করতে চাইছে যে তোমার আমি 5000 টাকা দিই, তোমার 2000 টাকা দিই। অনেক মানুষই বলছে, কেউ বলছে 50000 টাকা দিব, কিন্তু আমি নেই নাই কোনো টাকা, আমার টাকায় আমি। আমার মা খুশি হয়েছে, আমার মা ভালো, এটা তুই করছিস ভালো কামই করছিস, আজকে যাক তোর ভালো হইলে আমাদের ভালো। এদিকে এই আয়োজনে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীরা সহযোগিতায় ছিলেন। জুমার নামাজের পরপরই খাওয়া দাওয়া শুরু হয়। ভোজে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীরা জানান, ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছিল মানুষ। দুঃশাসনের মুক্তির আনন্দে এই গণভোজের আয়োজনে অংশ নিয়ে ভালো লাগছে তাদেরও। আইনুল ভাইয়ের যে আবেগ সেটা হচ্ছে, এই শেখ হাসিনার পতনের পরে আইনুল ভাই বলেছিল যে যদি বাংলাদেশ আওয়ামী লীগ পতন হয় সেক্ষেত্রে উনি একটা অনুষ্ঠান করবে। আসলে বিষয়টা হচ্ছে উনি ওনার মন তাইখাই এটা করেছে, এই জন্য আইনুল ভাইকে জানাই ধন্যবাদ। এই সরকারের যদি পতন হয় তাহলে আমি আমার একটা গুরু যুবক করিয়া আমি আমার সকল নেতাকর্মী খাওয়াবো, সেই আশায় ওনার পূর্ণ হয়েছে। এদের জন্যই আমরা সকল নেতাকর্মী দুর্গাপুর উপজেলা বিএনপির সকল নেতাকর্মী আমরা উপস্থিত হয়েছি। মানুষ যারা নিপীড়িত নির্যাতিত হয়েছে তাদের সকলেরই এরকম প্রতিজ্ঞা, কেউ মনে মনে প্রতিজ্ঞা করেছে আমরা মসজিদে টাকা দেব, কেউ প্রতিজ্ঞা করেছে আমি একটা সদগা দেব, কিন্তু আইনাল সেটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সেটার জন্য আমি আমার যুবদলের পক্ষ থেকে এবং কাকরগড়া যুবদলের পক্ষ থেকে আইনাল হকের এই অসীম উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া জানান, আইনুল বিএনপির একজন সমর্থক। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনে সে আনন্দিত হয়ে স্বইচ্ছায় স্বউদ্যোগে সবাইকে আমন্ত্রণ করেছেন। এটা আসলে দুঃশাসন থেকে মুক্তির বহিঃপ্রকাশ। 5 তারিখের যে সফলতা, দ্বিতীয় স্বাধীনতা যেটাকে আমরা বলি, যে স্বাধীনতায় সে আনন্দিত হইয়া সে স্বইচ্ছা স্বউদ্যোগে সে আমাদেরকে আপ্যায়ন করেছে, দাওয়াত করেছে, খুশি, তার খুশি, তার খুশির বহিঃপ্রকাশ এটা। হ্যাঁ, আমি আইনুলের জীবন কামনা করি, তার সফলতা কামনা করি। শেখ হাসিনার পতনের এই খাওয়ার আয়োজন উৎসবে পরিণত হয়েছিল। আয়োজনে আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সুরুজ আহমেদ, কালবেলা।